Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you, my dear student of class 10? Alhamdulillah, I am fine. And I hope that you are also fine by the grace of our Almighty Allah. Dear student, aajke tomader ekta gurutwopurno paragraph street accident niye alochona korbo inshallah. Amra paragraph tike ortho shoh porar chesta korbo. Tumra ei paragraph tike भाषा पढ़े अर्थसह तैरी करार चेष्टा कर। तो रेस्टोर देखो एखे ए स्ट्रीट एक्सिडेंट ए स्ट्रीट एक्सिडेंट एक सड़क दुर्घटना ए स्ट्रीट एक्सिडेंट एक सड़क दुर्घटना इट वॉज अबाउट 3 PM Classmates were on our way home. We some classmates were on our way home from school. এটা ছিল বিকেল তিনটা। আমরা কিছু সহপাঠী নিয়ে আমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম, স্কুল থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম। We were trying to cross the Mirpur road. আমরা চেষ্টা করতেছিলাম মিরপুর রাস্তাটি অতিক্রম করার। Near the science laboratory. साइंस लैबोरेटरी निकट दिए हमें मिरपुर रास्ता दिए अतिक्रम करते यंग बॉय वाज क्रॉसिंग द रोड एक तरुण सेले रास्ता अतिक्रम करते बच्चा सेले रास्ता अतिक्रम करते जस्ट एट दैट मोमेंट ठीक ओ समय ए ट्रक वाज क्रॉसिंग एट ग्रेट स्पीड एक ट्रक खूब द्रुत वेगे अतिक्रम करते দেশন আবার দেখো প্রথম থেকে ইট ওয়াজ অ্যাবাউট 3 PM এটা হচ্ছে বিকাল তিনটা উই সাম ক্লাসমেটস আমরা কিছু ক্লাসমেট সহ ওয়ার অন আওয়ার ওয়ে হোম বাড়ির পথে ছিলাম ফ্রম স্কুল স্কুল থেকে বাড়ির পথে ছিলাম উই ওয়ার ট্রাইং আমরা চেষ্টা করতেছিলাম টু ক্রস দ্য মিরপুর রোড মিরপুর রাস্তাটি অতিক্রম করতে নিয়ার দ্য সায়েন্স ল্যাবরেটরির কাছাকাছি A young boy was crossing the road. একটি যুবক ছেলেও রাস্তা অতিক্রম করতেছিল এখানে young শব্দের অর্থ যদিও যুবক কিন্তু এর দ্বারা তরুণ বোঝানো হয় বাচ্চা বোঝানো হয় ছোট বোঝানো হয় Just at that moment ঠিক ওই সময়ে a truck was crossing at a great speed. একটা ট্রাক দ্রুত বেগে অতিক্রম করতেছিল দ্য ইল ফেইটেড বয় দুর্ভাগা ছেলেটি এখানে ইল ফেইটেড ইল শব্দের অর্থ অসুস্থ ইল ফেইটেড শব্দের অর্থ হচ্ছে দুর্ভাগ্য দ্য ইল ফেইটেড বয় দুর্ভাগ্যবান ছেলেটি নটিস্ট দেখলো লক্ষ্য করলো ইট এটাকে মানে ওই ট্রাকটাকে ছেলেটি দেখলো বাট বিফোর হি কুড গো টু দ্য আদার সাইড অব দ্য রোড সে রাস্তার অন্য সাইডে অন্য পাশে যাওয়ার পূর্বেই হি ওয়াজ র্যান ওভার বাই দ্য স্পিডি ট্রাক সে এই দ্রুতগামী ট্রাকটির নিচে চাপা পড়ে গেল দ্য ট্রাক ডিড নট স্টপ ট্রাকটি থামেনি রেদার বরং ইট স্পিডেড অ্যাওয়ে এটি আরও দ্রুত চলে গেল আই রাশড রাশ শব্দ অর্থ হচ্ছে দ্রুত ছুটে যাওয়া আই রাশ টু দ্য স্পট আমি ওই স্থানে দ্রুত ছুটে গেলাম To my horror, I saw that he was no more a human body but a lump of flesh. আমার কাছে এত ভয় লাগলো যে আই স দ্যাট আমি দেখলাম যে হি ওয়াজ নো মোর এ হিউম্যান বডি তার এখন আর মানুষ শরীর নেই বাট এ লাম্প অফ ফ্লেশ এক টুকরো গোষ্ঠ টুকরো হয়ে গেছে আই ওয়াজ গ্রেটলি শকড আমি খুবই ব্যথিত হলাম At this traffic scene, এই বিয়োগাত্মক ঘটনাটিকে দেখে আমি খুবই ব্যথিত হলাম আই কুডন্ট ফরগেট দ্য সিন আমি এই ঘটনাটি ভুলতে পারবো না
আমি এই ঘটনাটি ভুলতে পারবো না। টেস্টন এখানে হবে ট্র্যাজিক সিন, TRAGIC, ট্র্যাজিক সিন অর্থাৎ বিয়োগাত্মক ঘটনা, দুঃখজনক ঘটনা। তো রেস্টুরেন্ট তোমরা এই প্যারাগ্রাফটিকে ভালোভাবে অর্থসহ পড়বে, মুখস্থ করবে এবং খাতায় লিখে এই মুহূর্তে ছবি করে আমাদের গ্রুপে পাঠিয়ে দাও। তো রেস্টুরেন্ট ভালো থাকো, এটাই আমাদের আজকের পড়া। আমাদের পরবর্তী পড়া হবে ডিফরেস্টেশন, তোমরা তোমাদের বই থেকে ডিফরেস্টেশনটা একটু দেখে নেবে। পরের ক্লাসে আমরা ইনশাআল্লাহ ডিফরেস্টেশন প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।